is just arrived. God bless you, India. Thank you very much. Thank you for this. বন্ধুরা, 7ই ফেব্রুয়ারি 2023 পাকিস্তানের মিনিস্টার অব ইনফরমেশন মারিয়াম ঔরঙ্গজেব টুইটারে ঘোষণা করেন যে পিএম পরের দিন টার্কি যাচ্ছেন। কিন্তু এই টুইটের কয়েক ঘন্টার মধ্যেই টার্কি থেকে এক রিপ্লাই আসে। সেখানকার সিনিয়র অফিসার অফিসিয়ালি টুইট করে বলে যে টার্কির কাছে অতিথি আপ্যায়নের জন্য কোনো সময় নেই, তাই পাকিস্তান যদি কিছু পাঠাতে চায় তবে রিলিফ স্টাফ পাঠান, অতিথি নয়। বন্ধুরা, এখানে সবচেয়ে বড় কারণ হলো যে টার্কি এত খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও জর্ডান ও তার পুরনো শত্রু ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য করেছে। আসলে ভারতও যখন টার্কি মুক্তির জন্য অপারেশন দোস্ত শুরু করেছিল, তখন টার্কি রাষ্ট্রদূত ভারতকে ধন্যবাদ জানিয়েছিল এবং বলেছিল, বন্ধু এমন একটি শব্দ যা উভয়ের মধ্যেই সাধারণ, ভারত সত্যিকারের বন্ধু। তাই এখন এখানে মূলত প্রশ্ন জাগে যে এই টার্কি কেন তার ভাই মা পাকিস্তান থেকে এত দূরে চলে যাচ্ছে এবং ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে কেন। হ্যাঁ বন্ধুরা, 2020 সাল পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে টার্কি রাষ্ট্রপতির জনপ্রিয়তা এবং সমর্থন দেখে তিনি পাকিস্তানের নির্বাচনেও জিততে পারেন। Mr. President's address to the Pakistani Parliament today, I can safely say that he can win the next election in Pakistan. এবং অন্যদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বত্র পাকিস্তানকে তার ভাই বলেছিল। সরকার ছাড়াও উভয় দেশের নাগরিকদের মধ্যে গভীর ভ্রাতৃত্ব গড়ে তুলেছিল। আসলে কিছু টার্কি ইউটিউবার এটা বলেছিল যে পাকিস্তান পরিদর্শনের জন্য টাকা লাগবে না তুর্কির মানুষদের জন্য। When you're in Pakistan, you don't need money. আজকের পরিস্থিতি বদলে গেছে। আজ তুর্কি হ্যাশট্যাগ পাকিস্তান গেট আউট পাকিস্তানি পারফার্স ট্রেন্ডিং করছে এবং বাস্তবে আজ এখানে পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে তুর্কি পাকিস্তানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরও শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরাসরি মুখের উপর আসতে বারণ করে দিয়েছে আর এ কারণেই পাকিস্তানের অবস্থা বিশ্বের একটি হিউমিলিটি দাঁড়িয়েছে। এরপর এই ঘটনা পুরো বিশ্বে ট্রেন্ডিং হতে লাগে। হাজার হাজার টুইট পাকিস্তানকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। একজন স্পষ্ট করে বলেছে যে তুর্কি এক ব্যাংক কাপ দেশের সাথে কেন হ্যাং আউট করবে। জেনে নিন টার্কি সফর পাকিস্তানের জন্য একটি আন্তর্জাতিক স্তরের অপমান হয়ে উঠেছে। এখন সত্যি কথা বলতে টুইটার হ্যান্ডেলে এটিও সত্য, কারণ সাম্প্রতিক ভূমিকম্পে টার্কিতে এখনও পর্যন্ত 3,000 লোক নিহত হয়েছে এবং মনে রাখবেন পরিস্থিতি এতটাই খারাপ যে এখনও রেস্কিউ টিম তারা ভাঙন অর্থাৎ নর্দমার নিচে আটকে থাকা মৃতদেহ তোলার কাজে নিয়োজিত। 6ই ফেব্রুয়ারি 2023 টার্কি এবং সিরিয়ার সবচেয়ে খারাপ ভূমিকম্প এখানে এসেছিল। মনে করুন এখানে ভূমিকম্প এসেছিল, এর এখানে পর্যন্ত অনুভূত হয়েছিল, কিন্তু এই বিপর্যয় শেষ হয়নি। প্রকৃতপক্ষে ভূমিকম্পের প্রধান ক্ষয়ক্ষতি এটি ঘটেছে 60 অ্যাফটারশকের কারণে। মূলত ভূমিকম্পের পর পৃথিবীর প্লেটগুলো স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে, সেই সময়ে ধাক্কা অনুভূত হয়, কিন্তু টার্কির ক্ষেত্রে এই আফটারশকগুলো এতটাই তীব্র এবং আরও বেশি ছিল যে বৈজ্ঞানিক আফটারশকগুলো নয় কন্টিনিউটি অফ আর্থকোয়েক মেনে নিয়েছে। এখন এই দুর্যোগে টার্কিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিস্থিতির উন্নতি হলেই জানা যাবে। তবে এই খবর আসার পরের দিনই ভারত অপারেশন দোস্ত শুরু করে। এই অপারেশনের রিলিফ টিম ছাড়াও 7টি এয়ারক্রাফ্ট ভরে সামগ্রী নিয়ে যায়, যেমন ওষুধ, জামাকাপড় ইত্যাদি। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনী সেখানে একটি ফিল্ড হাসপাতালও তৈরি করেছে। এ তো বটে, মেডিকেল মেশিন এমনকি ভেন্টিলেটারও রয়েছে এবং তার বন্ধুকে সাহায্য করার জন্য প্রায় 7.5 কোটি টাকা ভারত খরচ করেছে। এবং শুধু ভারত নয়, আপনার মনে হয় 2018 সাল পর্যন্ত ইসরায়েল এমন একটি দেশ যার সাথে টার্কির কূটনৈতিক সম্পর্কও ছিল না। তিনি তার শত্রুতা ভুলে সঙ্গে সঙ্গে টার্কিকে সাহায্য করেছে। এরপর টার্কিও এই ইসরায়েলের অনেক কর্মকর্তাকে আতিথ্যতা দেখিয়েছে এবং সেই কারণেই তারা বন্ধু। এবং সমস্ত বিশ্ব হতবাক যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কেন সেখানে আসতে দেওয়া হলো না। কিন্তু আপনি জানেন কি যে সময় বদলে গেছে। পাকিস্তানের জন্য এর পেছনে খুব বড় কারণ রয়েছে। একসময় পাকিস্তানেরা টার্কি এবং সাদাদের আক্ষরিক অর্থে মায়ের ভাই বলে ডাকত। শুধু নাগরিক নয়, উভয় সরকারও একই কথা বলেছিল। উদাহরণস্বরূপ রাষ্ট্রদূত ডক্টর ইউসুফ জুনায়েদ মিডিয়ার সামনে একটি অত্যন্ত হৃদয়গ্রাহী ব্যক্তিগত ঘটনা বলেছিলেন। টার্কি স্বাধীনতা সংগ্রামের সময় যখন কিছু লোক তার দ্বারে দ্বারে এসে অনুদান চায়, ইউসুফ জুনায়েদ নিজের দাদির নিজের কানের ঝুমকা খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু কান থেকে ঝুমকা বের হচ্ছিল না। তাড়াতাড়ি করতে গিয়ে দাদির কান ছিঁড়ে যায়। এটি একটি ঘটনা মাত্র। টার্কি স্বাধীনতা সাহায্য নিয়ে গল্প পাকিস্তানের ঘরে ঘরে শোনানো হয়, কিন্তু তারপর হঠাৎ করে আজ এই দুই দেশে কিভাবে এই পরিণতি হলো। আচ্ছা, এই প্রশ্নের এক নম্বর উত্তর হলো অ্যাম্বিশন। তাহলে আপনি কি জানেন, শুধু টার্কি নয়, পাকিস্তান ইসলামিক বিশ্বের নেতা হতে চায় এবং হতে চান। তাদের উভয়ের মধ্যে শুরু থেকে দূরত্ব চলে আসছে। আসলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী এই দৌড়ের ভিত্তি স্থাপন করেছিলেন যখন তিনি বলেছিলেন যে পাকিস্তান সারা বিশ্বের প্রকৃত মুসলমানদের জন্য একচেটিয়া দেশ। তার মিশন ছিল পাকিস্তানকে ইসলামের প্রধান কেন্দ্র তৈরি করা। তিনি আন্তর্জাতিকভাবে মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠতে পারেন।
এবং অবশেষে 1985 সালে রাষ্ট্রপতি জিয়াউল হক পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, যার ফলে তার মিশনটি আইনি প্যাকিংও পায়। অন্যদিকে টার্কির কথা বলি, সেখানে বর্তমান প্রেসিডেন্ট তাইফ এরদোগান টার্কিকে ইসলামিক দেশ বানাতে চান। কিভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, এটি হাগিয়া সোফিয়া, যা 15 বছর আগে পর্যন্ত একটি গির্জা ছিল, আজ টার্কির রাষ্ট্রপতির এরদোগান এটিকে মসজিদে রূপান্তরিত করেছে। এবং আমি আজ আপনাদের বলবো, এই মসজিদটি মক্কা মদিনার পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতীকে পরিণত হয়েছে, এবং সে কারণেই কোথাও না কোথাও দুই দেশের মধ্যে সবচেয়ে বড় লুকানো প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কিন্তু সমস্যা শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর চেয়েও বড়। গত 1 বছরে 6 লাখের বেশি অবৈধ অভিবাসীকে সীমান্ত অতিক্রম করা বন্ধ করে দিয়েছে। টার্কি কর্তৃপক্ষের মতে, পাকিস্তানে অভিবাসীর সমস্যা এতটাই বেড়েছে যে 3,000 থেকে 4,000 অবৈধ অভিবাসীকে সহজেই খুঁজে পাওয়া যায়, এবং স্পষ্টতই অনেক সিনিয়র অভিবাসীও সেখানে রয়েছে। তবে বিশেষ করে পাকিস্তানি মাইগের চেয়ে টার্কির অনেক বেশি সমস্যা রয়েছে, কারণ তাদের মতে পাকিস্তানিরা টার্কির সংস্কৃতি নষ্ট করতে নিয়োজিত। তাই সম্প্রতি একজন পাকিস্তানি অভিবাসী ধরা পড়ে, যিনি সোশ্যাল মিডিয়ায় কিশোরীর ছবি শেয়ার করতেন, এবং তারপর যখন এই বিষয়ে আরও তদন্ত করা হয়, তখন জানা যায় যে অনেক পাকিস্তানি রয়েছে যারা মহিলাদের স্টক করে, তাদের অনুমতি ছাড়াই ফটোগুলি ক্লিক করে, সেই ছবিগুলো আপলোড করে টিকটকে, আর এটা টার্কির জন্য একটি বড় জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, টার্কি গোয়েন্দা রিপোর্ট অনুসারে টার্কির সংখ্যাগরিষ্ঠ গ্যাংওয়্যার, মানব ও নেপাচারের মামলাও পাকিস্তানি বৈধ অভিবাসীদের পরাজয়ের পিছনে রয়েছে, এবং অবশেষে সবার কাছে বিরক্ত হয়ে উঠেছে পাকিস্তান টার্কি নাগরিকদের কাছে। টার্কি তাদের ভিসা কঠোর করে দিয়েছে। পাকিস্তান এই দৌড়ের জন্য এবং অবৈধ অভিবাসীর জন্য পাকিস্তান ও টার্কির সম্পর্কে ফাটল আছে। পাকিস্তান এই ক্ষত আরও গভীর করে দিয়েছে, অর্থাৎ ভারত থেকে টার্কি যাওয়া বিমান তাদের সীমানার উপর দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। ইন্ডিয়া এবং পাকিস্তান কোনো অফিসিয়ালি মন্তব্য করেনি, কিন্তু এটা সত্য যে পাকিস্তান ও টার্কির ভাইচার শেষ হচ্ছে, এবং অন্যদিকে ভারত ও টার্কির সম্পর্ক ভালো হচ্ছে। বন্ধুরা, পাকিস্তান ও টার্কির মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে একসময় টার্কি প্রধানমন্ত্রী তাইফ এরদোগান বলেছিলেন যে ভারতীয় হিন্দুরা সেখানে বসবাসকারী মুসলমানদের গণহত্যা করছে। কিন্তু আজ সমালোচনা দূরের কথা, টার্কি কাশ্মীর ইস্যুতে খুব কমই কোনো বিরোধিতা দেখায়, এবং পাকিস্তানের সাথে টার্কি বাণিজ্য মাত্র $294 মিলিয়ন, ভারত ও টার্কির মধ্যে বাণিজ্য হয়েছে যা পাকিস্তানের 3 গুণ বেশি, $10 মিলিয়ন। এটি ছাড়াও উভয় দেশের $1 বিলিয়ন প্রকল্পও চালু রয়েছে, এমনকি এটা আপনার জন্য হতবাক হতে পারে। লেহ মানালির বিখ্যাত অটল টানেলের নির্বাচনী যান্ত্রিক কাজ শুধুমাত্র টার্কির সাহায্যে করা হচ্ছে। এখনও পর্যন্ত দুটি প্রধান কারণ রয়েছে ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর পিছনে। প্রথমত, টার্কির ওপর $442.9 বিলিয়ন ঋণ, এই আশঙ্কার কারণে যে সেও সেটি ইউএনও এর মতে এশিয়ার বৃহত্তম সংস্থা, এর কারণে এটি অর্থায়ন করতে চায়। এটি করতে টার্কিকে হতে হবে সেও এর একজন সদস্য, এটা তৈরি করতে পারে ভারত। সেও বর্তমান প্রেসিডেন্সি ভারতের হাতে, এবং এই ক্ষেত্রে টার্কির ভারতকে সবচেয়ে বেশি প্রয়োজন। এর বাইরে দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো কূটনৈতিক দিকটা। টার্কির ও ভারতকে দূরে রাখার সবচেয়ে বড় উপাদান ছিল পাকিস্তান, কিন্তু আজ পাকিস্তান টার্কির পছন্দের সরকার, দুই দেশের মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক। টার্কি দেখছে পাকিস্তান এখন সৌদি আরবের খুব কাছাকাছি যাচ্ছে, তাই টার্কিও নতুন বন্ধু তৈরি করেছে, যেমন ইসরায়েল, ইউএই এবং ভারত। আর সে কারণেই আজ পাকিস্তানের অবস্থা খুবই নাজুক হয়ে উঠেছে। কারণ শুধু টার্কি নয়, পাকিস্তানের অন্য সব পুরনো বন্ধুরা সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। পাকিস্তানের সেরা বন্ধু চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের বাস্তবতা হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে, এবং এরই মধ্যে ইরান পাকিস্তানের কাছে $18 মিলিয়ন চেয়েছে। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে তুরস্ক এবং পাকিস্তান কি নতুন বিশ্বের সহকর্মী হতে পারবে কি না, নিচের কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট লিখুন। এবং যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখেন, তাহলে একটি লাইক দিন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।